বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়ি পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়ির একাংশের ক্ষতি হয়েছিল ব্যারাকপুর পৌরসভার সুকান্ত সদনের পাশে নির্মীয়মান বাণিজ্যিক কমপ্লেক্সের কারণে। সেই খবর সম্প্রচারও করা হয়েছিল। এরপরে আজ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়ি পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। তার সাথে ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ সহ ব্যারাকপুর পৌরসভার ইঞ্জিনিয়ারেরা। যে অংশের পাঁচিল ভেঙে গিয়ে ঘরে জল ঢুকছে এবং বহু দুষ্প্রাপ্য জিনিসের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফ থেকে, সেই অংশ ঘুরে দেখেন উত্তম দাস সহ অন্যান্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা, কিন্তু পৌরসভার প্রতিনিধিদের দলের সঙ্গে কথা বলতে অস্বীকার করে নিজের ক্ষোভ উগড়ে দেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়। চুপ কর না তোরা একটু। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, কোনো মানুষের ক্ষতি করা তাদের লক্ষ্য নয়, যাতে কোনো রকম সমস্যা ভবিষ্যতে না হয় সেই বিষয়ে তিনি নজর রাখবেন, তাই তার এই বাড়িতে আসা। কোনো কাজের জন্য যদি কারো ক্ষতি হয়ে থাকে, সেটা আমি মনে করি সেটা মিউনিসিপ্যালিটির 100% সেই ক্ষতি পূরণ করা। যাই হোক, এখানে যখন প্রথম কাজ শুরু হয় এবং সেই কাজের পরিপ্রেক্ষিতে আমাকে মিত্রাদি ডেকেছিলেন, আমি বাড়িতে এসেছিলাম, কথা বলে গেছিলাম। যে কারণে আমাদের অনেক মানুষের দাবি অনুযায়ী আমরা একটা অডিটোরিয়াম করব ঠিক করেছি। এখানে একটা অডিটোরিয়াম যেটা ম্যাক্সিমাম 450-500 সিট থাকবে, সেই প্ল্যানেই আমরা করছি। কিন্তু সেটা যেহেতু পৌরসভার জায়গা আছে, তার সাথে কিছু বাণিজ্যিক ব্যাপারটাও যদি কমার্শিয়াল ব্যাপারটাও করা যায়, এটা পৌরসভার নিজস্ব ইনকামও দরকার আছে। কারণ আমাদের পৌরসভা থেকে এই এই যে সুকান্ত সদন, এখান থেকে আমাদের বিশাল খরচ, কিন্তু আমাদের সেরকম কোনো সেই হিসাবে আমাদের আয় থাকে না। কারণ আমাদের এখানে 8টা কর্মচারী পারমানেন্ট রাখা থাকে, মাসে প্রচুর খরচ। সেই হিসাবে দেখুন, সমস্যা ব্যাপারটা হচ্ছে সমস্যা কিছুই না, অনেক কিছু। উনি ব্যারাকপুরের নাগরিক, আমি ব্যারাকপুরের নাগরিক, পৌরসভাটা ব্যারাকপুরের। তা ওনার প্রবলেম হলে পৌরসভা যদি সাথে না থাকে, আমরা যদি সাথে না থাকি, সেটা তো অমানবিক আমি মনে করি। আমি এর আগেও এসেছি, কথা দিয়ে গেছি, এবং সেটার যে এভিডেন্স রাখার জন্য আমি চিঠিও দিয়েছি, যা ক্ষয়ক্ষতি হবে আমরা পৌরসভা সেটা দেবে। এখনও এখানে দাঁড়িয়ে বলছি, আমাদের ইঞ্জিনিয়ার সাথে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাথে এসছে, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলরও এসছে। এখনও বলছি যে আমাদের এই কাজ করতে গিয়ে যা ক্ষতি হয়েছে 100% পৌরসভা তার ঠিক করে দেবে। দেখুন, একটা জিনিস হচ্ছে, দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার একটা গর্ব, এটা তো আপনারা সকলেই অজানা কিছু না। এখন
এনরাত সেই পরিবারের লোক, সেই আপত্তি থাকে আমরা দেখো। আমি আমার দ্বারা যদি কোনো ইনস্ট্রাকশানে যদি ক্ষতি হয়ে থাকে তা ওনাদের যেটা আপত্তি আছে সেটা নিশ্চয়ই দেখা হবে, ওটা কোনো সমস্যা না। আমি পৌর প্রশাসকের আশ্বাস পেয়ে আপাতত আশ্বস্ত হয়েছেন বলে জানালেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়। এখন খুশি হলাম বলতে যেটা দেখলাম সেটা হচ্ছে এতদিন ধরে আমরা বলে যাচ্ছি উনি কোনোদিনই এর মধ্যে আসেননি, ড্যামেজ শুরু হওয়ার পর থেকে আমরা আবেদন করতে শুরু করার পর থেকে কোনোদিন আসেননি। এই গত দু তিন দিনে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রচার হয়েছে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে লেখালেখি এবং দেখানো হয়েছে সেই চাপে পড়ে উনি আজকে প্রথম এই ড্যামেজ শুরু হওয়ার পরে আজকে প্রথম এলেন আমাদের বাড়িতে এবং এসে কিছু কথাবার্তা বললেন যে চুক্তি হবে ইন্সপেকশন হবে। এখন যেগুলো বললেন সেগুলো যদি হয় সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করেন উনি সেটা দেখতে হবে, সেটা তো এখনও মুখের কথা শুনলাম, হ্যাঁ এখনও তো কার্যক্ষেত্রে কী হবে আমি বলতে পারছি না, দেখি এবারে কি হয়। আপনাদের দীর্ঘদিনের যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আমরা চিরকাল মানে যখন এই হ্যামারিং চলছিল তখন আমরা রীতিমতো আতঙ্কে রাত্রিরে ঘুমোতে পারতাম না যে মাথার উপর বাড়ি ভেঙে পড়ে আমাদের মৃত্যু হতে পারে এবং অনেক কিছু ড্যামেজড হয়েছে যেগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য স্মৃতিচিহ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেগুলো ড্যামেজড হয়ে গেছে এই ড্রেন বন্ধর কারণে জল ঢুকে, যেই জল আমাদের বাড়িতে কোনোদিন ঢুকতো না কনস্ট্রাকশনের পরেই ঢুকছে এবং সেই ক্ষতি তো আর উনি পূরণ করতে পারবেন না কারণ সেগুলো কেউই পূরণ করতে পারবে না, কোনো টাকা পয়সা দিয়ে সেগুলো আর কেনা যায় না। এখন যাই হোক সেগুলো যা হয়ে গেছে সেগুলো শুধু আমাদের ক্ষতি নয়, সেটা সমস্ত বাঙালির ক্ষতি, যারা একটু সংস্কৃতি মনস্ক বাঙালি সবারই ক্ষতি সেটা। সেটা যা হয়েছে হয়েছে, কিছু করার নেই। এখন উনি আজকে কিছু প্রতিশ্রুতি আপনাদের সামনে ক্যামেরায় দিলেন, এখন সেগুলো কদ্দূর কার্যক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দেখতে হবে, এবারে দেখি কী হয়। আপনাদের সংবাদ মাধ্যমদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে প্রচার করেছেন সেই জন্যই হয়তো আজকে উনি এখানে এলেন, কারণ এর আগে তো কোনো দিন আসেননি ড্যামেজ শুরু হওয়ার পরে, আপনারা এসব দেখানোর পরে উনি এলেন, আশ্বস্ত করেছেন আমাদেরকে। এবারে আমরা এখনও সেটা বুঝতে পারছি না, উনি কিছু কথা বলে গেলেন, এবারে আপনারা যদি ফলো আপ করেন যে যা যা বলেছেন সেগুলো সত্যি করছেন কি না, তাহলে উনি হয়তো একটা চাপে থাকবেন এবং সেগুলো করতে বাধ্য হবেন, হ্যাঁ এই আর কি।